এখন পারলৌকিক আখিরাতের যে খাইরে কাসিরগুলি রয়েছে, অজস্র কল্যাণ রয়েছে, সেগুলির দিকে ইঙ্গিত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটি নহর দেওয়া হয়েছে জান্নাতে, জি নাহরুল কাউসার যা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিবসে হাশরের মাঠে একটি হাউজ দেওয়া হবে, যেই হাউজটাকে আমরা কি বলি, হাউজে কাউসার বলি। অনেকেই পার্থক্যটা বোঝেন, আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেক আলেমরাও কিন্তু খেয়াল করেন এইটা, কাউসারের নহর আলাদা আর হাউজে কাউসার আলাদা, দুটো এক জিনিস নয়। হাউজে কাউসার আলাদা আর নাহরুল কাউসার আলাদা। নহর অর্থাৎ হ্যাঁ ঝর্ণা বা নদী, তাই না? নহর মানে কি? ঝর্ণা প্রসর্বণ অথবা নদী, এই নহর মানে নাহর নদীকে বলা হয়। এটা জান্নাতে রয়েছে, এর স্থান কোথায় বা অবস্থান কোথায়? জান্নাতে রয়েছে। তাহলে যে নাহরে কাউসার নবী সাল্লামকে বিশেষভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিল জান্না, জান্নাতে। আর হাউজ যে নবী সাল্লামকে দেওয়া হবে সেটা হবে কোথায়? হাশরের মাঠে দেওয়া হবে। তো দুটো ভিন্ন হইল না? এবং একটি হাদিসে রয়েছে, যে হাদিস প্রমাণ করে, তিরমিজিতে রয়েছে হাদিস সহি, সেটাতে রয়েছে যে ওই জান্নাতের যে নাহরে কাউসার রয়েছে ওখান থেকে দুটো নালা আছে, মিজাবান, মিজাব, যেমন কাবার মিজাব দেখেছেন না, কাবার ছাদ থেকে পানি পড়ে এটাকে মিজাব বলে। দুটো নালা রয়েছে, দুই নালা দিয়ে ওই জান্নাতের নহর থেকে ওই জান্নাতের পানি, হ্যাঁ ওই কাউসারের পানি পড়তে আছে কোথায়? হাউজে, যেটা হাশরের মাঠে হবে। জি হ্যাঁ, হাশরের মাঠে হাউজ থেকে বা জান্নাতের নহর থেকে তারাই পানি পাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ঘাটে দুনিয়াতে নেমেছে। আমার কথাটা বুঝলেন না? বুঝলেন না মনে বুঝেনি, আবার বলি, যারা নবী সাল্লামের শরীয়তের একটা ঘাট আছে, ঘাট বুঝেন তো, নদীর ঘাট তো বুঝেন, কারণ গোসল তো নদীতে বেশিরভাগ লোক করেন বা পুকুরে করেন, তাই না? দেশে গেলে অনেকে পুকুরের পানিতে ভাত রান্না করে খায় দেশে, আপনাদের করে না? জি হ্যাঁ। তো নদীর ঘাট যেমন হয় তেমনই শরীয়তের ঘাট, শরীয়তের ঘাট হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল, ওহি। শরীয়তের ঘাট কি? শরীয়তের ঘাটে মানে যদি সহি সুন্না মোতাবেক, তৌহিদ ভিত্তিক সুন্না মোতাবেক ইবাদত বন্দেগী করে শরীয়তের ঘাটে নামেন দুনিয়াতে, তাহলে কিয়ামতের মাঠে হাশরে বিচার দিবসে আপনি নবী সাল্লামের হাউজে কাউসারের ঘাটে নামার সুযোগ পাবেন। এবার বুঝেছেন না বোঝেননি? এর বিপরীত যদি দুনিয়াতে শিরিক করে মরেন, শিরকের ধর্ম, পীর মাজারের ধর্ম পালন করলেন অথবা বিদাতি ধর্ম করলেন, দুনিয়াতে যখন নবী সাল্লামের ঘাটে কোরআন এবং হাদিসের ঘাটে শরীয়তের ঘাটে নামলেন না, তাহলে হাউজে কাউসারের ঘাটে আল্লাহ নামার সুযোগ দেবেন না, বরং ফেরেশতারা এসে কি করবেন, তাড়াতে শুরু করবেন, ধাক্কা দিতে শুরু করবেন। তখন নবী সাল্লাম কি বলবেন? সহি বুখারীর হাদিস রয়েছে, কয়েক জায়গায় হাদিসটি এসছে, ওসাই হাবি, আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আসতে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতারা কি বলবেন? যে ছেড়ে দিলাম, কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার তিরোধানের পরে, দুনিয়া থেকে বিদায়ের পরে, ইন্তেকালের পরে এরা কি কি নতুন বেদাতি কর্মকাণ্ড করেছে। এদের ধর্ম ছিল বেদাতি ধর্মকর্ম, এদের ধর্ম ছিল মাজার আর মিলাদ আর শবে বরাত আর শবে মেরাজ, হ্যাঁ এগুলি ছিল এদের ধর্মকর্ম, আপনার ধর্মের ছিল না। লা তাদরি, জানো না, মা আহদাসু বাদাক, যে আপনার পরে কি করেছে। এহদাস মানে হচ্ছে বেদাতি কাজ করা, বোঝা গেছে? যখন এই সংবাদ দেওয়া হবে যে এরা সব বেদাতি পার্টি এসছে হাউজে কাউসারের পানি খেতে, সেই জন্য আমরা এদেরকে বাধা দিচ্ছি, ধাক্কা দিয়ে তাড়াচ্ছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিকোয়েস্ট করবেন নাকি, যে দাও দাও, ভালো নিয়তই তো করেছে, হ্যাঁ ভালো মনে করি তো, সওয়াবের আশাই করেছে, তাই না? জান্নাতের আশায় হাউজে কাউসারের পানি পান করার আশাই তো বেদাতগুলো করেছে, তাই না? ছাড়বেন না কি বলবেন? ছাড়তে বলবেন? সোহকান সোহকান লেমান গাইয়ারাবাদি, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও ওই সব লোকদেরকে যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে। লেমান বাদ্দালা দিনে, অন্য রেওয়ায়েত লেমান বাদ্দালা দিনে, আমার নিয়ে আসা দিনকে যারা বদলে দিয়েছে তাদেরকে দূরে ভাগিয়ে দাও, দূরে তাড়িয়ে দাও, এইভাবেই তাড়িত করে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন, আল্লাহ যাতে করে শিরক বেদাত থেকে দূরে রাখেন।